ইউজ করুন, সেখানে যান এবং অ্যাসেসমেন্টের প্রেক্ষিতে আপনি নিশ্চিত থাকতে পারেন এটি খুব বেশি দিনের ব্যাপার নয়। যারা একেবারেই একেবারেই ইংরেজিতে কাঁচা তাদের জন্য 3 থেকে 6 মাসের কোর্স হয়তো করা লাগতে পারে। ইনডিড, লেটস টেক ওয়ান মোর কোলা, মাই নেক্সট কোলা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সিস্টার, হোয়াট ইজ ইউর কোয়েশ্চন? আপনার কোয়েশ্চনটা কি? হ্যালো, হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? আই ক্যান হিয়ার ইউ, ক্যান ইউ টেল মি ইউর কোয়েশ্চন? হ্যালো, ইয়েস, হ্যালো, হাই, গুড ইভিনিং, আই জাস্ট ওয়ান্টেড টু আস্ক দ্য কোয়েশ্চনস রিগার্ডিং মাই সিস্টার-ইন-ল। ওকে, শি ওয়ান্টেড টু ডু হার ব্রিটিশ পাসপোর্ট অল এন্ড রাইট, শি কেম টু দিস কান্ট্রি 13 ইয়ার্স অ্যাগো। শি হ্যাজ ডান হার এমবিসি 2 এন্ড 3 ইন চাইল্ড কেয়ার ডেভেলপমেন্ট। ওকে, She has done her master BUK test, but she hasn't done her B1. Okay. At the moment, she's working in a school okay. in year 3. Does she still need to go through the B1? Yes, unfortunately, she does. The only way she'll be exempt is if she has a British recognized degree, which she hasn't got yet. So because she hasn't got this, she will have to do the B1 test. But because she already speaks English, it's a very, very straightforward test. She can book it in any local college or any local institution. She literally goes in there. It's a 10-minute job. She'll be in and out within 20 minutes, and that will be it. Okay. What is the closest centre do you have in central London? There's many. I mean, it's not just one institution. You have to just Google it, to be honest with you. Or if you keep an eye on the TV after the show, there are many ads which you can see for the B1 test. Ring anybody up and they'll be able to help you. I think already okay. she Final already question. Passed. I think they'll help you. To apply for the British passport, what sort of paperwork does she need to provide to the Home Office? The paperwork, when you download the application form for your naturalisation, there's a list of documents you need to include. There are some notes, it's about 30 pages of notes that you can download with your application form, and that would explain to you exactly what you need to include. It's quite thorough. So someone like yourself, you know, you don't need to, you know, take advantage or use a solicitor. You can fill it yourself. All the requirements are written there for you. Just follow it through step by step. And that will be it. Okay, thank you. No problem. এটাকে বাকি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কী কারণে গেলিটন ভাই অনেক মানুষ চিন্তা করতে পারে এটা ফর্মে কেমনি ফিল আপ করবো, বাট পিপল জানে না, ফর এক্সাম্পল দ্যাট ওয়েন ইউ অ্যাপ্লাই ফর ইউর ইনডেফিনেট লিভ অর ইউর সিটিজেনশিপ দ্য এএন ফর্ম, দ্যার আর নোটস উইথ ইট, ইউ ক্যান ইউজ দ্য নোটস, এন্ড লেখা থাকে কী কী জিনিস লাগে না লাগে সম্পূর্ণ সব কিছু লেখা আছে, প্লাস হাউ মাচ ফি ইউ মাস্ট পে, হোয়াট ইউ মাস্ট ইনক্লুড এন্ড এভরিথিং। ত্রিশ পেজের মধ্যে হয়তো এক পেজের মধ্যে রিকোয়ারমেন্ট লিস্টটা থাকে, এক পেজ অথবা হাফ পেজের মধ্যে, যে এই ডকুমেন্টগুলো এটার সঙ্গে ইনক্লুড করেছেন কিনা, এবং একদম সিগনেচারের আগে কিন্তু বলা থাকে যে আপনি কি এবার টিক দিন যে কোনটা কোনটা দিয়েছেন, এবং এটা খুব সহজ সরল ল্যাঙ্গুয়েজে লেখা, কিন্তু এটা কিন্তু খুব ক্রিটিক্যাল কোনো ল্যাঙ্গুয়েজে লেখা না। দ্য 30 পেজ ইজ ভেরি থরো, মানে প্রত্যেক কোয়েশ্চেন সব কিছু লেখা আছে, প্রত্যেক আনসার লেখা আছে, উইচ আই থিঙ্ক ইজ ইম্পর্টেন্ট এজ ওয়েল। এনিওয়ে, মাই নেক্সট কোলা, আসসালামু আলাইকুম কোলা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার আমার ওয়াইফ ওই স্কুল এ1 পাস করেছিল ট্রিডি কলেজ থেকে। আচ্ছা, তো 8 সপ্তাহের আগে যখন B1 অথবা লাইফ ইন্টারভিউ প্রদত্ত ছিল, সেই গরমে আমি মানে প্রশ্নের উত্তর দেই, এটি এটা হয়েছে 28 অক্টোবরের আগে পাঠানো। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে প্রোগ্রেশন। তাহলে আমি আপনাকে একটু প্রশ্ন করি, তিনি যে ইসল যে লেভেলটি করেছেন সেটা শুধু পরীক্ষা দিয়েছেন, মানে কোনো কোর্স করেননি? আচ্ছা, তাহলে এটা কি কোনো পাবলিক কলেজ থেকে করেছেন নাকি প্রাইভেট কোনো কলেজ থেকে করেছেন? সরি, কোনো পাবলিক কলেজ অর্থাৎ নিউহ্যাম কলেজ, টাওয়ারহামলেট কলেজ, এই ধরনের কোনো কলেজ থেকে করেছেন নাকি কোনো প্রাইভেট কলেজ থেকে করেছেন? আমরা আপনাকে হারিয়ে ফেলেছি, এটি হচ্ছে প্রোগ্রেশন। আমার মনে হয় কাসপাল, আমি উই লস্ট দ্য কল, বেসিক্যালি হোয়াট ইট ইজ, বিফোর 28 কি করছে না করছে এখন ইজ নট রিলেভেন্ট টু বি অনেস্ট, বিকজ তখন একে A1 করছে, উইচ ইজ দ্য এন্ট্রি লেভেল 1, এখন হি নিজ এন্ট্রি লেভেল 3, দিস ইজ দ্য রিয়ালিটি। কিন্তু এখন যেহেতু তার অ্যাপ্লিকেশনটি সাবমিট করা এবং এখন তারা বলছে যে তুমি তো সার্টিফিকেট প্রোভাইড করেছো, কিন্তু তার সঙ্গে তো প্রোগ্রেশন দিতে হতো, অর্থাৎ বিলো এন্ট্রি লেভেল 1 ইনি তিনি ছিলেন, আমি যতটুকু বুঝতে পারছি,
তার মানে তিনি প্রোগ্রেস করে এন্ট্রি লেভেল 1 করেছে এখন তো এটাকে আমি এরকম আমাদের কয়েকটা এক্সপিরিয়েন্স দেখেছি যে বিভিন্ন ধরনের কলেজগুলোতে বিশেষ করে পাবলিক কলেজগুলোতে ইসলের কিছু প্রোগ্রাম আছে ওখানে যাওয়ার পরে অনেক এই কোর্সগুলোতে তারা এন্টারটেইন করে এবং ওখানে কিন্তু প্রোগ্রেশনের ব্যাপার না তারা এসএল এন্ট্রি লেভেল 1 এ প্রথমে অ্যাডমিট করছে দেন এন্ট্রি লেভেল 2 তে তারা কিন্তু ওই অ্যাসেসমেন্টই করে না তাদের যেহেতু ওই কারিকুলামের মধ্যে ওইভাবে নাই তো এটা তো করা হয়েছে 28 অক্টোবরের আগে কিন্তু উনি একটা যেটা রিকোয়ারমেন্ট লিস্টটি তখন দেখে পাঠাননি অথবা হয়তো মিস করেছেন তাহলে কিন্তু ইসল যে পাঠিয়েছেন তখন কিন্তু সেটা এনাফ ছিল না ওটার সঙ্গে কিন্তু প্রোগ্রেশনটি দিতেই হবে ইউ হ্যাভ টু মিস করেছেন আচ্ছা লিটন ভাই আমরা কি লাস্ট 3 মিনিট রইছে বাট বেসিক্যালি ইন দ্যাট টাইম আমরা ইমাম ভাই আমরা অনেক ফোন কল ছিল সো আপনারা বেশি ইনভলভ করতে পারছেন না বাট মেবি দ্য কনক্লুডিং রিমার্কস ইন দ্য লাস্ট 3 মিনিটস আই লেট ইউ ডু দ্যাট বিকজ ওয়েল আই লেট ইউ ডু দ্যাট বিকজ ইউ আর মাই সিনিয়র পার্টনার হিয়ার সো আপনি এটা শুরু করেন এন্ড অলসো উই ক্যান ইনভলভ ইমাম ভাই ভেরি ব্রিফলি টু গিভ আস আই সাপোজ মেবি সাম টিপস You know, from his experience as a lecturer, you know, you've seen people, for example, improve gradually over time, and you've seen people becoming better and stronger, not just in their vocabulary and language, but also in the field they are studying. And you as a lecturer, you've seen some things which you've used to motivate people. That could be peer pressure. You know, Hiram Bhai is more smart, I must compete with him. Okay, someone's more handsome must compete with him. So in your mind, competition works very, very well. But in your experience, what are some of the things you've seen to help people motivate them? And what changes have you seen yourself that you've seen with your own eyes in your experience that highlights that, you know what, it's not the end. Perseverance does pay off. আমরা ইমামবার কন্ট্রোলিং রিমার্কের পরেই আমি কনক্লুড করব আচ্ছা ঠিক আছে প্লিজ মোটিভেশন ইজ ইম্পর্টেন্ট ওয়ান কারণ মোটিভেশনের পর দেখা যায় যে অনেক স্টুডেন্ট কনফিডেন্স পায় তখন সে হোয়াট এভার দ্য প্রবলেম যে প্রবলেম হয় তারা শর্ট আউট করতে পারে বা যাদের ফ্লুয়েন্সের সমস্যা হয় তারা ফ্লুয়েন্ট কথা বলতেছে সো মোটিভেশন ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড সাথে সাথে অ্যাজ ওয়েল তাদের হোমওয়ার্কও করতে হবে কারণ আপনি যদি প্রবলেম থাকে ক্লাস থেকে কিছু আইডিয়া নিলেন ওটা আপনি ইমপ্লিমেন্ট করলেন আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে করে সবাই করে না বলছেন যারা করে তারাই ধরেন আপনার কনফিডেন্স পায় কি কারণে বিকজ মাসে মনে করে হোমওয়ার্ক করা লাগে ওনলি ইফ ইউ গো টু স্কুল মানে গভর্নমেন্ট স্কুল পাস্টাল স্কুল স্কুলে গেলে হোমওয়ার্ক করা লাগে মাসে বুঝতে পারে না প্রাইভেট স্কুল ও গভর্নমেন্ট স্কুল ইট মেক্স নো ডিফারেন্স হোমওয়ার্ক না পড়লে ইউ ক্যানট ইম্প্রুভ হ্যাঁ দ্যাটস রাইট তো আমার মনে হয় আপনি বলছেন সেলফ মোটিভেশন এবং মোটিভেশন ইম্পর্টেন্ট এটা কি ইম্পর্টেন্ট ট্রাই করতে হবে ট্রাই করতে হবে আর আপনি যদি ভয় পান যে না সাই ফিল করেন তাহলে পারবেন না সবাইকে বলবো যে প্লিজ আপনার ট্রাই করেন হোমওয়ার্ক করেন যদি কেউ প্রবলেম থাকে ক্লাসে যাবেন ক্লাস থেকে আইডিয়া নেবেন মোটিভেটেড হবেন থ্যাংক ইউ ভাই আপনার কনক্লুডিং রিমার্কসের জন্য আমার মনে হয় দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যুজ যে আসলে সেলফ মোটিভেশন ইজ ইম্পর্ট্যান্ট আমরা করবো আমরা পারবো এবং এটা সম্ভব এটা অসম্ভব নয় এটা এটা এই যে ব্যাপারটি যদি আপনি মনে রাখেন এবং সার্টিফিকেট কেনার কোনো চেষ্টা আমাদের জন্য শুভ না হতে পারে সেই সব কারণে আপনি মনে রাখতে হবে যে এই শিক্ষাটা আপনার জন্য ফ্যামিলির জন্য এবং সবার ফ্যামিলির জন্য সোসাইটির জন্য খুবই ইম্পর্টেন্ট সো ব্রিটিশ সোসাইটির প্রতি এবং আমাদের এই গ্রেট ব্রিটেনের সোসাইটির প্রতি অর্থাৎ নিজের প্রতি এবং ফ্যামিলির প্রতি কমিটমেন্টের কারণেই আপনি নিজে নিজে সেলফ মোটিভেটেড বোধ করুন এবং সমাজকে এবং নিজেকে সাহায্য করুন এটি হচ্ছে আমার মনে হয় ইমাম ভাইয়ের লাস্ট কমেন্ট এবং আমার লাস্ট কমেন্ট হচ্ছে প্রিয় দর্শক কিছুক্ষণ আগে যেটি আমি বলছিলাম যে আমরা বাংলাদেশ কমিউনিটি এখানে এথনিক গ্রুপগুলোর মধ্যে অনেক বড় একটা গ্রুপ এবং তারা কিন্তু অনেক ক্লেভারাস অনেক পরিশ্রমী এবং অনেক তাদের ল্যাঙ্গুয়েজ ক্যাচিং ক্যাপাসিটি অনেক বেশি এবং আমাদের বাংলার মধ্যে অসংখ্য হাজার হাজার শত শত ইংরেজি শব্দ আছে সুতরাং আমরা ইউজুয়ালি প্রচুর ইংরেজি বলি এবং ইংরেজি শব্দ উচ্চারণ করি সো ফিল ইয়ে করার কোনো প্রয়োজন নেই আর লাস্ট কথাটি হচ্ছে সেটি আমি যেটা বলছিলাম যে ইওর লাইফ ইন দ্য ইউকে সম্পর্কে লাইফ ইন দ্য ইউকে সম্পর্কে অনেক মানুষের আগ্রহ ইউরোপেরও এই কমিউনিটির এই এথনিক গ্রুপের অসংখ্য মানুষ আমরা যে এখন প্রায় অ্যারাউন্ড 1 মিলিয়ন ইউরোপে বাঙালিরা থাকেন সো তাদের মধ্যে হাজার হাজার মানুষের অনেক আগ্রহ এমনি একটি ইউরোপিয়ান যে বাংলাদেশিদের একটা আমরেলা অল ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম তাদের জন্য কালকে আমি হয়তো ওখানে মিটিংয়ে যাচ্ছি বলে ইতিমধ্যে আমাকে অনেক অনেক কিছু জানতে চেয়েছে এবং ইনফরমেশন ইজ পাওয়ার যে কোনো ইনফরমেশনের জন্য ইউর লাইফ ইন দ্য ইউকের কাছে আপনারা আসবেন এবং আমরা আপনাদেরকে চেষ্টা করবো ভবিষ্যতে সাহায্য করার আমি সবাই কইবো আমি আপনারা সবাই জানতে পারেন আমার বাঙালি আদা খান ভালো আদা খান বুড়া আদা খান সিলেটি আদা খান শুদ্ধ অ্যান্ড আই এম নট শাই
বিকজ আমি যেহেতু প্র্যাকটিস করি আর বেশি শিখবো, সেম নিয়মে ইংলিশ প্র্যাকটিস করে শিখতে পারেন। সো দ্যাটস দি রিয়ালিটি, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। উই লিভ ইউ হিয়ার ফর নাও, আইল সি ইউ এগেইন ইন টু উইকস টাইম অর দ্য সেকেন্ড থার্সডে অফ নেক্সট মান্থ। আনটিল দেন, আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংক ইউ টু মাই গেস্ট ব্রাদার ইমাম অ্যান্ড অফ কোর্স মাই কো পার্টনার, মাই পার্টনার ইন ক্রাইম মিস্টার লিটন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ।